বিসমিল্লাহির রহমানির রহিম। সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আবারও সরকারি চাকরির নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, যেটা কিনা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সার্কুলারটি প্রকাশ করেছে। এখানে বেশ তিনটি ক্যাটাগরি পদে সার্কুলারটি প্রকাশ করেছে। এখানে আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কত টাকা ফি লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে। তো ভিডিও শুরু করার পূর্বে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা তিন নম্বর ক্যাটাগরি থেকে দেখছি। এখানে দেখেন তিন নম্বর ক্যাটাগরিতে আছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল থাকছে 20 গ্রেড। এখানে বয়স সীমা সর্বোচ্চ থাকছে আপনার 30 বছর। এখানে পদ সংখ্যা আছে তিনটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে এই পদের জন্য, সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে যে সকল জেলার প্রার্থীগণেরা এখানে আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে বগুড়া, জয়পুরহাট, মাদারীপুর, গাইবান্ধা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণেরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে বন্ধুরা আমরা চলে আসছি দুই নম্বর ক্যাটাগরির পদে। এখানে দেখেন ফটোকপি অপারেটর। এখানে বেতন স্কেল থাকছে 18 গ্রেড, বয়সসীমা থাকছে সর্বোচ্চ 30 বছর। এখানে পদের সংখ্যা আছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণেরা আবেদন করবেন, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণেরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন এক নম্বর ক্যাটাগরিতে যে পদটি আছে, এটা হচ্ছে ক্যাফেটারিয়া ম্যানেজার। এখানে বেতন স্কেল থাকছে 16 গ্রেড, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা আছে একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এবং কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে। এখানে এ পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণেরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আবেদন শুরু কবে এবং শেষ কবে সে বিষয়ে আমরা একটু দেখে আসছি। তো বন্ধুরা দেখেন এখানে অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া আছে নিম্নরূপ। এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 20 জুন 2023 সকাল 10টা হতে, আবেদন শেষ হবে 20 জুলাই 2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন লিঙ্কটি হচ্ছে এই http://nactar.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আবেদন করতে কোন পদে কত টাকা ফি লাগবে সে বিষয়ে একটু দেখে আসছি। দেখেন এখানে দেখেন ক্রমিক নম্বর 1-এ বর্ণিত পদের জন্য আবেদন ফি লাগবে 200 টাকা এবং টেলিটক সার্ভিসের চার্জ বাবদ লাগবে 23 টাকা, মোট 223 টাকা, যা অফারের যোগ্য। এবং 2 ও 3 নং ক্রমিকের জন্য বর্ণিত পদের জন্য ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিসের চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনাদের প্রিয় মানুষগুলোকে। সকল সরকারি চাকরির সন্ধানে আছি আমরা, বিডি জব নিউজ 71। আল্লাহ হাফেজ।